আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রূপ গোস্বামীর মিলন শ্রীচৈতন্য চরিতামিত অন্তলীলা খণ্ড শ্লোক একশো তেত্রিশ সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া কৃতার্থ করিলা সবাই শ্লোক শুনিয়া সেই শ্লোকটি শুনে সমস্ত ভক্তেরা বলতে লাগলেন এই শ্লোক শুনিয়ে তুমি আমাদের সকলকে কৃতার্থ করলে রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান রূপ কহে কালসাম্যে প্রবর্তক নাম রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন কোন আমুখে অভিনেতা পাত্রদের সন্নিধান করা হয়েছে রূপ গোস্বামী উত্তর দিলেন কালসাম্যে কালসাম্যে মানে উপস্থিত সেই সময়ে প্রবর্তক মানে রঙ্গস্থলে প্রবেশ রূপ আমুকেই আমুখেই পাত্র সন্নিধান হয়েছে নাটকের অভিনেতাদের পাত্র বলা হয় বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণে উল্লেখ করেছেন দিব্য মর্তে সত রূপ মিশ্র তরস্তয় সূচ এদ বস্ত বিজ বামুখং, পাত্র মথাপি বা শ্রীরূপগোস্বামী আমুখ শব্দটির অর্থ বিশ্লেষণ করে নাটক চন্দ্রিকায় বলেছেন সূত্রধারণ অটি ব্রতে সকার জং প্রতিযুক্তিত প্রস্তুত্যাখ্য পরিচিত্রত্যা যতদামুখ মিরিতাম রামানন্দ রায় যখন এই নাটকে অভিনেতা পাত্রদের সন্নিধান সন্নিধান বলতে রঙ্গস্থলে উপস্থিত কোন আমুখে প্রস্তাবনায় হয়েছে তা জিজ্ঞাসা করেন তখন রূপগোস্বামী উত্তর যে কালসাম্যে কালসাম্যে মানে উপস্থিত সেই সময়ে প্রবর্তক প্রবর্তক মানে রঙ্গস্থলে প্রবেশ রূপ আমুখেই পাত্র সনিধান হয়েছে এই সম্পর্কে দৃষ্টান্ত স্বরূপ মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে সপ্তদশ লোক আলোচনা করা যেতে পারে উদঘাতক কথদ ঘাত প্রয়োগ প্রবর্তকা কাবল গীতে পঞ্চ প্রস্তাবনাভিদা উদ্ঘাতক কথোদ্ঘাত প্রয়োগাতিশয় প্রবর্তক অবলকিত এই পাঁচ প্রকার নাটকের আমোক বা প্রস্তাবনা হয় শ্রী নামানন্দ রায় জিজ্ঞাসা করলেন উক্ত কয় প্রকারের মধ্যে কোন প্রকার নাটকের প্রস্তাবনা হয়েছে তার উত্তরে শ্রীরূপ গোস্বামী বললেন উক্ত কয় প্রকারের মধ্যে প্রবর্তক প্রকার গৃহীত হয়েছে শ্লোক একশো পঁয়ত্রিশ আক্ষিপ্ত কালো সাম্মিন প্রবেশ সাত প্রবর্তকও উপযুক্ত সময়ের দ্বারা আক্ষিপ্ত আক্ষিপ্ত মানে প্রেরিত হয়ে নটরূপী পাত্রের যেটা বলছে রঙ্গমঞ্চে প্রবেশকে প্রবর্তক বলে অর্থাৎ উপযুক্ত সময়ের দ্বারা প্রেরিত হয়ে নটরূপী যে পাত্র বা রঙ্গমঞ্চে প্রবেশকে প্রবর্তক বলে সহয়ং বসন্ত সময় সমিযাই জসমিন পূর্ণং স্মী সড়ু ডম পর্্ধ রাগাম গুড় গ্গ্রুহা রুচি বসন্তকালে উপস্থিত হয়েছে পৌর্ণমাসী নিশাকালে এই সময়ে নব অনুরাগ প্রাপ্ত সেই পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার লীলা সৌন্দর্য আস্বাদন করাবার জন্য পরম সুন্দরী শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিত করালেন রায় কহে প্ররোচনাদি কহ দেখে শুনি রূপ কহে মহাপ্রভুর ইচ্ছা জানি রামানন্দ রায় বলে নাটকের প্রচনা আদি সম্বন্ধে বলো যাতে আমি তা বিচার করতে পারি রূপগোস্বামী উত্তর দিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে শ্রবণ করার ইচ্ছায় প্ররোচনা দেশ কাল নায়ক সভ্য আদির প্রশংসার দ্বারা স্রোত শ্রত্রী বর্গকে শ্রবণ করতে উন্মুখ করার পন্থায় প্ররোচনা এই প্ররোচনা সম্বন্ধে নাটক চন্দ্রিকায় বলা হয়েছে দেশকাল কথা বস্তু সভ্যা দিনাং প্রশংসায়া শত্রীনান মুখী কারো কথিতে প্ররোচনা ভক্তানামুদাদিয়াং বর্গ নিসর্গ জল শ্রীলৈ প্রল্লবিত সবল্লব বধু বন্ধ প্রবন্ধ পশ লেভে চত্তর তাঞ্চ তাণ্ডব বীর ধে বৃন্দা টবি ভূত মর্নে মধিত পূর্ণম ডল পরি কাক পাকায় লতি নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন উজ্জ্বল স্বভাব ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন গোপবধূদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ বিষয়ক এই প্রবন্ধ নানাগুণে পল্লবিত আবার এ রঙ্গভূমি ও বৃন্দাবনস্থ রাসমণ্ডলের নৃত্য বিধির চত্বরস্বরূপ অতএব আমি মনে করি আমাদের মতো জনগণের সুকৃতি মণ্ডলের এই পর পরিপক্ক অবস্থা উন্মোলিত হয়েছে হে বিচক্ষণ ভক্তবৃন্দ আমি দিন তবু আমার থেকে এই বিদগ্ধ মাধব নাটক প্রকাশিত হয়েছে এই নাটকটিতে পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণাবলী বর্ণনা করা হয়েছে তাই এই রচনাটি কি আমাদের জীবনে পরম উদ্দেশ্য সাধন করবে না অতি জাতির মানুষ দ্বারা কর্ষণের ফলে কি সুবর্ণ শ্রেণীর কলুষতা হরণ করে না যদিও আমি অত্যন্ত নিজ এই রচনাটি সুবর্ণ সজ্জিত আপনাদের মতো ভক্তদের নির্মল করু রায় কহে কহ দেখি প্রেমোৎপত্তিকারণ পূর্বরাগ বিকার চেষ্টা কাম লিখন রামানন্দ রায় তারপর উপগোস্বামীকে বললেন প্রেমোৎপত্তি কারণ পূর্বরাগ বিকার চেষ্টা ও কামলিখন সম্বন্ধে বলো দেখি ক্রমে শ্রীরূপ গোস্বাই সকলে কহিল শুনি প্রভুর ভক্তগণের চমৎকারও হইল শ্রীরূপ গো রূপ রূপগোস্বামী ক্রমে ক্রমে রামানন্দ রায়কে তাঁর প্রশ্ন অনুসারে সব কিছু বললেন তার সেই বিশ্লেষণ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা চমৎকৃত হলেন শ্রীল রূপগোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কাম লিখনের বর্ণনা করে বলেছেন স লেখ কাম লেখ সৎ য স প্রেম প্রকাশক যুবত্যা জুনি জনা চ যুবতাং সৎ প্রহিয়তে যুবক এবং যুবতী যখন পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করে পত্র বিনিময় করে তাকে বলা হয় কাম লেখ একস্ব শ্রুত মেব লুম্পতি মোতিং কৃষ্ণীতি নামাক্ষরণ সন্দ্রমাদ পরম্পরা মুপনয়ত ত নশবংশীকল এস স্নিগ্ধ ঘন দুতির মনসী মে লগ্নপটে বৃক্ষনাথ কষ্টং ধিক পুরুষত্রয়ে রতির ভূর্ণ ভূন্মনে মৃতি শ্রেয়সী পূর্বরাক প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধারানী বলছেন কোনো এক পরপুরুষের কৃষ্ণ নামাক্ষর শ্রবণ করে আমার প্রতি লোভ হয়েছে অপর আর আর এক পুরুষের বংশীধ্বনি আমার হৃদয়ে ঘন উন্মাদনার সৃষ্টি করেছে আমার চিত্রপটে অন্য আর এক পুরুষের স্নিগ্ধ ঘনদ্যুতি দর্শন করে আমার হৃদয়ে তার প্রতি আসক্ত হয়েছে হা ধিক আমার কি তিনজন পৃথক পুরুষের প্রতি এইভাবে রতি হলো আমার মরণই ভালো ইয়ং সখী শুধু সাধ্যা রাধা হৃদয় বেদনা কৃতা যত্র চিকিৎসা পিকুত সায়াং পর্যবসতি হে প্রিয় সখী রাধার হৃদয় বেদনা আরোগ্য করা দুঃসাধ্য তার চিকিৎসা করা হলেও তা কুৎসাতেই পর্যবসিত হবে ধরি ছন্দ গুণং সুন্দর মহমন্দিরে তুমং বসসী তহ তহ রুন্ধস্বী বলি অং যহ যহ চৈদা পলা এম হি হে সুন্দর প্রতিচ্ছন্দ গুণ চিত্রপট রূপ ধারণ করে তুমি আমার মন্দিরে বিরাজ করছো আমি যেদিকে চকিত হয়ে পলায়ন করার চেষ্টা করি তুমি সেই দিকেই আমার পথ রোধ করো সম্মুখে ময়ূরপুচ্ছ দেখে হঠাৎ এই বালিকাটি কম্পিত হয় গুঞ্জমালা দর্শন করে অশ্রুপূর্ণ নয়নে রোদন করে কোনো নবীন গ্রহের চিত্ত ভূমিতে প্রবেশ করে অপূর্ব নটন ক্রীড়ার চমৎকারিতা উৎপন্ন করছে তা আমি জানি না শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী বিশাখাকে বললেন হে সখী যখন কৃষ্ণ আমার প্রতি অকরণ হল তখন তোমার দোষ কী তুমি বৃথা রোদন করো না আমার জন্য তুমি একটা একটি কাজ করো কৃষ্ণ বিরহে আমার মৃত্যু হলে আমার অন্ত্যেষ্টিক্রিয়া রূপ বৃন্দাবন তমাল স্কন্ধে আমার এই ভুজ বল্লরী বন্ধন করে আমার তনুকে ছিরকার রেখো রায় কহে কহ দেখি ভাবের ওই স্বভাব রূপ কহে ওইছে হয় কৃষ্ণ বিষয়ক ভাব রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন ভাবের স্বভাব কী প্রকার বলো দেখি উত্তরে রূপ গোস্বামী বললেন কৃষ্ণ বিষয়ক ভাব এই প্রকার হে সুন্দরী নন্দনন্দন সম্বন্ধিয়া প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে তার বক্র মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায় সেই প্রেম দুইভাবে কার্য করে অর্থাৎ নতুন সর্পবিষের কটু তার গর্বকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে অর্থাৎ চরম দুঃখের উদয় করায় আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যরূপে অহংকার তা সংকোচনকারী পরম সুখ প্রদান করে রায় কহে কহ সহজ প্রেমের ও লক্ষণ রূপ গোসাই কহে সাহসিক প্রেম ধর্ম স্বাভাবিক প্রেমের প্রক্রিয়া এই রূপে ক্রীড়া করে প্রিয়ের মুখে স্বীয় স্তুতি শ্রবণ করলে উদাসীনতা প্রদর্শন করে বিশেষ ব্যথা ধারণ করে প্রিয়ের মুখে স্বীয় নিন্দা শুনলে তা পরিহাস শোভা ধারণ করে আনন্দ প্রদান করে প্রেমের পাত্রের কোনো দোষ দেখলে তাতে প্রেমের কোনো ক্ষয় হয় না আবার তার গুণ দেখলে গুণের বৃদ্ধিও হয় না আজকের পাঠ এই অবধি জয়রাথে ভজশ্রী কৃষ্ণ প্রভু নিত শ্রিয় তো গদাধর শ্রীবাসাদি গুর ভক্ত প্রিয় রাম রাম হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে